গোটা মধ্যপ্রাচ্যকে যেন ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল যখন একসাথে গাজা, লেবানন, ইয়েমেন, সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র তেল আবিবে অত্যাধুনিক অস্ত্র পাঠিয়ে সেই আগুনে ঘি ঢালছে। 1948 সালে ইহুদিদের জন্য ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তাদের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি ছিল আমেরিকার, আর এরপর থেকেই মাখামাখি সম্পর্ক ইসরায়েল আমেরিকার, যা নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের জন্য। প্রতিরক্ষার কাজে ব্যবহার করার জন্য এবার ইসরায়েলকে নতুন করে অস্ত্র দিতে যাচ্ছে আমেরিকা। জানা যায়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলকে থার্ড নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা পাঠিয়েছে। থার্ডকে মূলত যুদ্ধক্ষেত্রের প্রতিরক্ষার কবচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া থার্ড পরিচালনার জন্য দক্ষ 100 মার্কিন সেনাও পাঠানো হয়েছে ইসরায়েলে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তির দেশ ইরান। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ জানান, থার্ড একটি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি নতুন কিছু নয়, আগে থেকেই এই অস্ত্রের ব্যবহার ছিল। ইহুদিবাদী শাসকদের জারি করা হুমকিও নতুন নয় বলে জানান তিনি। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে এই অস্ত্র পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, তার নির্দেশে IDF-কে অস্ত্র ও সেনা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞদের মতে, একদিকে ইসরায়েলকে আল্টিমেটাম, অন্যদিকে সামরিক সহায়তার পদক্ষেপ হোয়াইট হাউসের চরম দ্বিমুখিতার পরিচয় দিচ্ছে। তারা জানান, যুক্তরাষ্ট্র মুখে যুদ্ধ বন্ধের কথা বললেও বাস্তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত করতে চায়। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ভোটারদের আস্থা অর্জনে বাইডেন প্রশাসনের এমন পদক্ষেপ বলেও মনে করেন তারা। বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অমান্যেরও অভিযোগ আনেন তারা। যদিও কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধে জর্জরিত আরেক অঞ্চলে এমন অস্ত্র ও সেনা সহায়তাকে বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে চাচ্ছেন জো বাইডেন। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।